আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি এনসি দেববর্মা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য কর্মকর্তারা। বৈঠকে সাংগঠনিক শক্তি ও রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলেন এনসি দেববর্মা। এনসি মেম্বারের গোষ্ঠী কোন্দলের জেরে পাহাড়ে ক্রমশই শক্তি হারাচ্ছে আইপিএফটি। শনিবার আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠকে পৌরোহিত্য করেন দলের সভাপতি এনসি দেববর্মা। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য কার্যকর্তারা। বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং পাহাড়ে দলের সাংগঠনিক শক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তাছাড়া সদ্য সমাপ্ত 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পরিবেশ পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। একসময় পাহাড়ের সর্বত্রই দাপট ছিল আইপিএফটির, এডিসি ছিল তাদের দখলে। এখন পাহাড়ে এই দলের দখলে 8 বিধানসভা রয়েছে, কিন্তু এর পরেও কালের বিবর্তনে ত্রিপুরা মথার কাছে এডিসি নির্বাচনে ধরাশায়ী হয়েছে আইপিএফটি। বর্তমানে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাপটে ত্রিপুরাল্যান্ডের ধারকবাহকরা এক প্রকার স্তিমিত হয়ে গেছে। সাংগঠনিক দুর্বলতা এবং দলের অভ্যন্তরে গোষ্ঠী কোন্দলে জেরবার আইপিএফটি। বর্তমানে পাহাড়ের সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে, হালে পানি পাচ্ছেন না দলের নেতা নেত্রীরা। উপনির্বাচনে ত্রিপুরা মথা সুরমা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করলেও আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করার সাহস পায়নি। এই পরিস্থিতিতে দলকে কিভাবে সাজিয়ে তোলা যায় সেই চেষ্টা চলছে। ত্রিপুরাল্যান্ডের দাবি থেকে এতটুকু সরে আসেনি আইপিএফটি। 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করবে আইপিএফটি। এই দাবিকে সামনে রেখে দিল্লি অভিযান করবে দলের কেন্দ্রীয় কমিটির এক প্রতিনিধি দল। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়ে এই কথা বলেন দলের সভাপতি এনসি দেববর্মা। কেন্দ্রীয় কার্যকরী কমিটি আমাদের একটি পিরিয়ডিক্যাল বৈঠক, এখানে ওয়ান অফ দি মিটিং আজকে। তো আজকে আমাদের আগে যে সমস্ত কর্মসূচিগুলো আমরা নিয়েছি, এই কর্মসূচিগুলো কতগুলো আমরা কার্যকর করতে পেরেছি এগুলো মূল্যায়ন হবে। আর বিশেষ করে আমাদের 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস প্রতি বছর আমরা করি, এবারে দিল্লি অভিযানের মাধ্যমে আমাদের পার্টি থেকে দিল্লিতে 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড দাবি দিবস পালন করা হবে। এটা আগে এই সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এটাও কার্যকর করার ক্ষেত্রে অগ্রগতিগুলো আজকে আলোচনা করব। 2023 বিধানসভা নির্বাচনের আগে আইপিএফটি দল সাংগঠনিক শক্তি সুদৃঢ় করতে কতটা সক্ষম হয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।